পাঠ ৪৫। শুভ ও দাদিমা। শুভর দাদি সেলাই করবেন, তিনি সূচে সুতা পরাতে পারছেন না। শুভ দেখতে পেল, সে দাদির কাছে গেল, বলল, দাদিমা কি হয়েছে? দাদি বললেন, চশমাটা যে কোথায় রেখেছি তাই সূচে সুতা পরাতে পারছি না। শুভ বলল, আমি চশমাটা খুঁজে আনছি। একটু পরে সে চশমাটা নিয়ে এলো, হাসি মুখে বলল, দাদিমা চশমাটা নাও। দাদি খুশি হলেন, বললেন, বেঁচে থাকো ভাই। শুভ বলল, দাদিমা তুমি খুব ভালো। ছবি দেখি, শব্দ লিখি ও বলি। দাদি, খুশি। ভাই, সুচ।